আচ্ছা, এখন চলেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আপনাকে দেখাই, সেটা হচ্ছে প্রোডাক্টের স্টক ম্যানেজমেন্ট। এই প্রোডাক্ট স্টক ম্যানেজমেন্ট জিনিসটা কি, সেটা আগে একটু ক্লিয়ার হন। সেটা হচ্ছে, ধরেন আপনি যখনই নতুন কোনো প্রোডাক্ট অ্যাড করবেন তখন সেটার স্টক টাইপ থাকবে আনলিমিটেড স্টক, আর আরেকটা আছে হচ্ছে লিমিটেড স্টক। মানে প্রোডাক্টের স্টকের দুইটা টাইপ আছে, একটা হচ্ছে আনলিমিটেড স্টক আর একটা হচ্ছে লিমিটেড স্টক। আনলিমিটেড স্টক হচ্ছে এই প্রোডাক্টটা আপনার কাছে ধরেন কোনো লিমিট নাই, যত খুশি ততই আপনি অর্ডার হইলে কালেক্ট করতে পারবেন, বা আপনার কাছে মানে আপনার সাপ্লায়ার সাথে কমিউনিকেশন করাই আছে, বা কোনো এই লিমিট নেই, আপনার জাস্ট অর্ডার হলেই প্রোডাক্ট আপনি কালেক্ট করতে পারবেন, অথবা আপনার কাছে অনেক স্টক আছে, ঠিক আছে, স্টকের কোনো সমস্যা নেই, যখনই অর্ডার হবে আপনি প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন, এইরকম টাইপের একটা প্রোডাক্ট। আর এই প্রোডাক্টটি আই থিঙ্ক আপনার বেশি থাকবে, ই কমার্স ওয়েবসাইট বা ই কমার্স ব্যবসায়ীদের এই টাইপের প্রোডাক্টটি বেশি থাকে, তো এই জন্য ডিফল্টভাবে আনলিমিটেড স্টকটাই রাখা হয়েছে সেট করে। সো এখন এই আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই প্রোডাক্টটা যখন আনলিমিটেড, এটা যখন আপনি বাইরে থেকে দেখবেন ইন স্টক শুধু দেখাবে, আর এই প্রোডাক্টের স্টক কখনো শেষ হবে না, কাস্টমার যতই অর্ডার করুক আপনি জাস্ট অর্ডার পাবেন, অর্ডার ডেলিভারি দেবেন, স্টক শেষ হবে না। আর ফার্স্টের দিকে আপনাকে যেখানে স্টক ফিল্টার করে দেখানো হয়েছিল স্টক আউট, লো স্টক প্রোডাক্ট, ওই ক্যাটাগরিতেও কিন্তু এই প্রোডাক্ট কখনোই যাবে না, কারণ এগুলার স্টক শেষই হবে না, বুঝতে পারছেন, আনলিমিটেড প্রোডাক্ট এগুলা। সো এইটা গেল একটা, আশা করি আনলিমিটেড জিনিসটা কি বুঝতে পারছেন। আরেকটা জিনিস হচ্ছে লিমিটেড স্টক। মনে করেন এই প্রোডাক্টটা আপনার কাছে 50 পিস আপনি কিনছেন, এটা শেষ হওয়ার পর হয়তো আপনার কাছে এই প্রোডাক্টটা থাকবে না, বা পরে কালেক্ট করতে পারেন নাকি না পারেন এরকম কোনো ভরসা নাই, ঠিক আছে। সো আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, প্রোডাক্ট নাই বাট আপনি শুধু শুধু অর্ডার নিতে চাচ্ছেন না কাস্টমারের থেকে, এরকম স্টক টাইপের হিসাব। অথবা আপনি চাচ্ছেন যে আপনার স্টক সমস্যা নাই, আনলিমিটেড প্রোডাক্টই আছে, যখন খুশি তখনই কিনতে পারেন, বাট আপনি হিসাব রাখতে চান যে এই প্রোডাক্টটা 50 পিস আছে, জাস্ট সেল হইতে থাকুক, আর ধরেন এক মাস পরে কয়টা থাকে এটা আপনি দেখতে চাইতেছেন, বা 200 পিস প্রোডাক্ট এটার আপনার কোয়ান্টিটি আছে, আপনার এক মাস পরে এটা কয়টা আছে আপনি এটা দেখতে চান, ঠিক আছে, এক মাসে কয়টা সেল হলে হিসাব নিকাশ রাখতে চান। সো এই ধরনের কোনো কেস যদি হয় বা ইভেন্ট হ্যান্ডেল করার জন্য আপনি তখন লিমিটেড স্টক এই ফিচারটা ইউজ করতে পারেন। সো চলেন একটা এক্সাম্পল দিয়ে দেখাই। এই মনে করেই আমরা এখন মনে করেন যে আপনার এই প্রোডাক্টটা, এই ওয়াশটা সাপোজ 50 পিস আছে, ঠিক আছে, 50 পিস। সো এটার আপনি হিসাব রাখবেন, সো এই লিমিটেড স্টকে ক্লিক করবেন, করার পরেই দেখেন আপনার নিচে এরকম দুইটা বক্স চলে আসবে। এখানে দেখেন ডিফল্ট স্টক অটোমেটিক 99 এগুলো থাকবে, আপনি জাস্ট কয়টা আপনার স্টক আছে এইটা দিবেন, আপনি এখানে জাস্ট 50টা দিবেন, বা আপনার যতটা স্টকে আছে ওইটা আপনি এখানে সেট করবেন। সো এখানে আমি 50টা দিলাম, উদাহরণস্বরূপ 50টা দিলাম, আর এইটার প্রোডাক্টটা কী টাইপের স্টক এটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এটা কি পিস নাকি কেজি নাকি প্যাকেট নাকি কি লিটার নাকি ব্যাগ নাকি ডজন, ঠিক আছে, আপনার প্রোডাক্ট যে কোনো কিছু হতে পারে, ধরেন আপনি যদি ঘি বিক্রি করেন তাহলে হবে কেজি, বা বোতল হইতে পারে, ঠিক আছে, বোতল হইতে পারে, তারপরে হচ্ছে প্যাকেট, কোনো এরকম কিছু বেচেন, ধরেন আপনি দুধ টাইপের কিছু বেচেন বা চিজ টাইপের কিছু বেচেন, যাই হোক ওইখানে আপনার প্যাকেট হইতে পারে, ডজন হইতে পারে, আবার এমন কোনো প্রোডাক্ট হচ্ছে ব্যাগ হইতে পারে। সো এরকম কোন প্রোডাক্টের সাথে কোনটা যায় ওইটা আপনি সিলেক্ট করবেন। সো ঘড়ির সাথে আই থিঙ্ক পিসটা ভালো যায়, 50 পিস ঘড়ি আছে আপনার কাছে, ঠিক আছে। সো এইটা আপনি জাস্ট এইভাবে সিলেক্ট করলেন, করার পরে জাস্ট এটাই কাজ, তারপর আপনি নিচে যেয়ে আপডেট দিয়ে দেবেন, আর কিচ্ছু না, আপডেট দিলেন, দেওয়ার পর এখন দেখি বাইরের থেকে কোনো কিছু চেঞ্জ আছে নাকি না, বাইরের থেকে ইন স্টকই দেখাবে, কারণ কাস্টমার স্টক দেখতে পারবেন এটা ব্লক করে দেওয়া হয়েছে। আর আপনি যদি চান যে কাস্টমারও আপনার কী বলে স্টক 50টা আছে এইটা এখানে শো করবে যে স্টক অ্যাভেলেবেল 50টা, সেটাও কিন্তু করা যাবে, ঠিক আছে, ওই অপশনে আছে, বাট ওইটা অন্য ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশনের পার্ট ওইটা। সো যখন আমি ল্যান্ডিং পেজ কাস্টমাইজেশনের দেখাবো আপনাকে অন্য কোনো ভিডিওতে, তখন ওই জিনিসটা আপনি ক্লিয়ার হবেন, ঠিক আছে, কীভাবে এটা শো করতে হয় বা ইন স্টক রাখতে হয় ওইটা তখন জানতে পারবেন, আপাতত এটা দেখাচ্ছি না, বাট এটা করা যাবে, ঠিক আছে। সো এখন ধরেন এখন কী হইলো, এখন জিনিস কিন্তু সব সেম, অর্ডার প্রসেসও সেমই থাকবে কাস্টমারের, বাট এখন যখন কাস্টমার একটা একটা প্রোডাক্ট অর্ডার করবে আপনার এইখানে একটা একটা কমতে থাকবে। আচ্ছা, এখন দেখেন এই প্রোডাক্টটার বাইরে যদি আমি যাই, এখানে আপনি দেখতে পারবেন যে এই ওয়াশটা আগে কিন্তু ছিল আনলিমিটেড, এই যে স্টকের ঘরে এখন কিন্তু 50টা আছে। সো ধরেন যখনই কাস্টমার আপনার ওয়েবসাইট ভিজিট করবে, এখান থেকে একটা অর্ডার করবে, অর্ডার কীভাবে করতে আপাতত দেখাচ্ছি না, ঠিক আছে, এটা অন্য পার্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্টের পার্ট না। সো এখান থেকে যখন আছে, এখানে যখন অর্ডার বাটনে ক্লিক করে এই যে ইনফরমেশন দিয়ে অর্ডার প্লেস করে দিবে আপনার কাছে চলে আসবে, আর যখনই সে একটা অর্ডার প্লেস করবে তখনই কিন্তু এই যে এখানে 49টা হয়ে যাবে। সে যদি অর্ডার করার সময় কোয়ান্টিটিটা বাড়াইয়া নেয়, ঠিক আছে, ধরেন অর্ডার করার সময় কোয়ান্টিটি একসাথে দুইটা অর্ডার করে, তাহলে কিন্তু এখানে 48টা হয়ে যাবে, অথবা ধরেন পাঁচজনে 5টা অর্ডার করলো তখন হচ্ছে এখানে 45 হয়ে যাবে, এরকম যখনই অর্ডার প্লেস হবে অটোমেটিক এটা বাড়তে থাক মানে সরি কমতে থাকবে এই কোয়ান্টিটিটা, আর যখনই এটা আপনার এভাবে কমতে কমতে 3টা চলে আসবে তখন আপনি এখান থেকে যখন লো স্টক ফিল্টার করবেন তখন কিন্তু আপনি লো স্টকের মধ্যে এই প্রোডাক্টটা
চলে আসবে অটোমেটিক, আপনি বুঝতে পারবেন। তারপর অথবা স্টক আউট যদি জিরো হয়ে যায় তখন এই স্টক আউটের মধ্যে চলে আসবে, তখন আপনার আবার কোয়ান্টিটি আবার আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, বা যা কিছু ডিসিশন নিতে পারবেন, যেটা আমি আগেও বলছিলাম। সো এইটা হচ্ছে প্রোডাক্ট স্টক, মানে দুই টাইপের যেই, সরি দাঁড়ান একটু প্রোডাক্টের ভিতরে যাই। সো এটাই হচ্ছে লিমিটেড স্টক প্রোডাক্ট আর হচ্ছে আনলিমিটেড স্টক প্রোডাক্ট আর মধ্যে পার্থক্য এবং দুইটার ব্যবহার। আশা করি আপনি বুঝতে পারছেন কখন আপনি কোনটা ইউজ করবেন। আবার মনে করেন এই প্রোডাক্ট এখন আর দরকার নেই, একবার করছেন যেখানে সারা জীবনে লিমিটেড স্টকের মধ্যে ম্যানেজ করতে হবে এরকম, আপনি যদি জানান ঠিক আছে এটার দরকার নেই, আনলিমিটেড স্টক করে ফেলবেন, জাস্ট সিম্পলি এটা সিলেক্ট করে আপডেট দিয়ে দিবেন, এটা সিলেক্ট করে আপডেট দিবেন, আবার এটা আনলিমিটেড স্টক টাইপের প্রোডাক্ট হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন এভাবে আপনি কাজ করবেন, এই প্রোডাক্টের স্টক, আনলিমিটেড স্টক, লিমিটেড স্টক প্রোডাক্টগুলো ম্যানেজ করতে পারবেন আপনার জন্য খুব সহজেই।